আর বচ্চন পরিবারকে দরকার নেই, অন্তত টাকা পয়সার ক্ষেত্রে তো নয়। তাই তো বচ্চন পরিবার থেকে সমস্ত শিকড় টেনে ছিঁড়ে ফেলে একেবারে বেরিয়ে আসতে প্রস্তুত ঐশ্বর্য। আর সেই কারণেই যেন নিজের সম্পত্তি নিয়ে ডঙ্কা বাজিয়ে ফেললেন জুনিয়র বচ্চন ঘরণী। বচ্চন পরিবারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেললেন ঐশ্বর্য। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সম্প্রতি এক সংবাদ মাধ্যমে নিজের সম্পত্তি খতিয়ান দিয়েছেন ঐশ্বর্য। রিপোর্ট অনুযায়ী 25 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণ প্রায় 862 কোটি টাকা, যার মধ্যে রয়েছে ঐশ্বর্য দুবাইয়ের বাড়িও। তথ্য অনুযায়ী ঐশ্বর্য প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসাবে পান 10 কোটি টাকা। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় ব্যান্ডের মুখ তিনি, বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি, যার পারিশ্রমিক 7 থেকে 8 কোটি টাকা। বলিউডে এমনিতেই অভিষেক ও ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের স্বরূপ, তার মাঝেই ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণের খবর সামনে আসায় আরও বেশি হইচই শুরু হয়ে গিয়েছে বলিপাড়ায়। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।